নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 6 পিস কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ নুন। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো মাছটা আমি এখন 15 মিনিট মতো রেখে দেব। ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। এখানে ঝিঙে আর পটল নিয়েছি, ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি এই রকম লম্বা করে কেটে নিয়েছি। এখন পটলটাও কেটে নেব। একইভাবে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। একটা আলু নিয়েছি, আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার সবজিগুলোকেও একসঙ্গে তুলে আমি এক জায়গায় রেখে দিলাম। একটা বাটি নিয়েছি, মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব। গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিয়ে মাছ ভাজলে পরে মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যায় না। আমি মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজতে আমার মোট 4 মিনিট সময় লেগেছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, 1টা তেজপাতা আর 1টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা সামান্য সময় একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এখন পটলের টুকরোগুলো দিয়ে দিলাম। আলু আর পটল ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরোগুলো। ঝিঙেগুলোকেও ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। মশলাটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আবারও ভালো করে নুন আর চিনিটা মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। ঝোলটা আপনারা যতটা রাখবেন সেই বুঝেই জলটা দিতে হবে। এখন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দেব। ঝোল ভালো মতো ফুটে উঠেছে আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা।
আর ভেজে রাখা মাছের টুকরোগুলো। এখন মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায়। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর মাছগুলোকে এখন একটু উল্টে দিচ্ছি, আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, ঝিঙে আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। চ্যানেলের নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।